শিক্ষক চিকিৎসক নার্স সহ সকল শূন্য পূরণ, সরকারের দপ্তরে দপ্তরে দুর্নীতি আর নিয়োগের নামে প্রতারণা বন্ধ করা, এডিসিকে অধিক ক্ষমতা প্রদান, 10,323 চাকরিচ্যুতদের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা সহ জনগণের জরুরি মোট 9 দফা দাবিকে সামনে রেখে পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার আগরতলায় রাজভবন অভিযান সংগঠিত করল বামপন্থী 4টি ছাত্র যুব সংগঠন SFI, TSU, DYFI ও TYF। এদিন শিক্ষা চাই, কাজ চাই, সন্ত্রাসমুক্ত রাজ্য চাই এই স্লোগানকে সামনে রেখে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয় রাজভবন অভিযানের মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি সার্কেট হাউস এলাকায় পৌঁছলে পুলিশ ব্যারিকেড তৈরি করে আন্দোলনকারীদের পথ অবরোধ করার চেষ্টা করে। এরপরেও বামপন্থী ছাত্র যুবরা ব্যারিকেড অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। একসময় এ নিয়ে দুই পক্ষের মধ্যে চরম ধস্তাধস্তি হয়। একদিকে বামপন্থী ছাত্র যুবরা, অন্যদিকে আরক্ষা প্রশাসনের সুবিশাল বাহিনী, এই দুইয়ের সম্মিলিত মনোভাবে একটা সময় গোটা এলাকা উত্তেজিত হয়ে ওঠে। এতে করে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এদিনের এই মহাকরণ অভিযানের নেতৃত্বে ছিলেন DYFI রাজ্য সম্পাদক নবারুণ দেব, সভাপতি পলাশ ভৌমিক, SFI রাজ্য সম্পাদক সন্দীপন দেব, সভাপতি সুলেমান আলী সহ TSU ও TYF এর কেন্দ্রীয় নেতৃত্ব। সার্কেট হাউসের সামনে পুলিশ ছাত্র যুবদের পথ আটকে দেবার পর সেখানে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে DYFI রাজ্য সভাপতি পলাশ ভৌমিক দাবিগুলির বিস্তৃত ব্যাখ্যা করে বলেন, মানুষ যখন রাজপথ গঠন করেন সেই মানুষ নতুন ইতিহাস রচনা করে। বামপন্থী ছাত্র যুবরা আগামী দিন সেই ইতিহাসই রচনা করবে। রাজ্য সরকারের সমালোচনা করে শ্রী ভৌমিক বলেন, ক্ষমতায় আসার আগে রাজ্যের বিজেপি দল ছাত্র যুব থেকে শুরু করে সব মানুষকে নানাবিধ প্রতিশ্রুতি দিয়েছিল, একটা প্রতিশ্রুতিও তারা বাস্তবায়িত করেনি। ছাত্র যুব থেকে প্রত্যেকের সাথেই এই সরকার প্রতারণা করেছে, তাই প্রতিশ্রুতি রূপায়ণের দাবি নিয়েই ছাত্র যুবরা এখন ময়দানে। মানুষ যখন রাজপথ দখল করে সেই মানুষ নতুন ইতিহাস রচনা করে। আগামী দিনে আমরা সেই ইতিহাস রচনা করব। বন্ধুগণ, আপনারা জানেন যে 9 দফা দাবির ভিত্তিতে আমরা আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছিলাম। এই আন্দোলনের কর্মসূচি নতুন কোন দাবি নিয়ে নয়, গত 4.5 বছর ধরেই আমরা লক্ষ্য করছি আমাদের ছাত্র যুবদের ভবিষ্যৎ, তাদের শিক্ষার অধিকার, কাজের অধিকার, এই সমস্ত কিছুকে কেড়ে নেওয়া হয়েছে। 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে এই বিজেপি দলের নেতারা আমাদের রাজ্যের ছাত্র যুবদের সামনে প্রতিশ্রুতি দিয়েছিল, ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা হবে, ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা হবে। প্রথম বছরেই 50,000 বেকার ছেলে মেয়ে কর্মসংস্থানের ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।